হাওড়ার বার্নিংঘাটে দারুণ ভিড়। সেখানে শায়িত আছে 97 বছরের এক কিশোর। সেই পার্থিব দেহের চারদিকে কাঁদ দিয়েছে, একদিকে বাঁটুল, একদিকে নন্টে ফন্টে, একদিকে কেলটুদা। যে কেলটুদা সব কাজে অনীহা, সেই কেলটুদাও কিন্তু কাঁদ দিয়েছেন আজ সেই পার্থিব শরীরকে নিয়ে যাচ্ছেন বার্নিং ঘাটের দিকে। হাদাভোদা আগে আগে যাচ্ছে খই ছেটাতে ছেটাতে বলহরি হরি বল, বলহরি হরি বল। অগণিত মানুষ চারিদিকে, অগণিত চরিত্র চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আজ কিন্তু সুপারিনটেন্ডেন্ট স্যারের মন খুব খারাপ। তার কারণ, তারই সমবয়সী, তারই স্রষ্টা চিরতর বিদায় নিলেন আজ। হ্যাঁ, নারায়ণ দেবনাথ। ছোটবেলাকার প্রত্যেকটা সময় প্রায় যার সাথে কাটত, বিশেষ করে 80 এবং 90 দশকে আমরা যারা ছোট ছিলাম, তাদের অনেকটাই শৈশব কেটেছে নারায়ণ দেবনাথের সাথে, তার চরিত্রগুলোর সাথে। এবং নারায়ণ দেবনাথ চলে যাওয়ার পর অনেকেই পোস্টে অনেক কিছু করেছেন, অনেক রিয়্যাক্ট করেছেন। সত্যি কি আমরা তার কতটা খোঁজ নিতে পেরেছি একটু বলতে পারবেন? হ্যাঁ, আমিও বোধহয় তাই দায়ী, আমরা সকলে দায়ী। এবং যখন তার শারীরিক অবস্থা অবনতির দিকে, তখন তিনি পেলেন পুরস্কার। যাক, সবকিছুকে মিলিয়ে, সবকিছুকে নিয়েই নারায়ণ দেবনাথ আজ চিরশান্তিতে। তাই বলছি একটাই কথা, যে অনেকেই হয়তো লিখছেন যে আমাদের শৈশব শেষ হয়ে গেল, শৈশবের অধ্যায় শেষ হলো। আমি বলছি কিচ্ছু শেষ হয়নি। আসুন না আমরা প্রত্যেকে আবার সেই কমিক্সগুলো, আমাদের পরবর্তী জেনারেশন যারা হয়তো জানেই না নন্টে ফন্টে কী, যারা জানেই না বাটুল দি গ্রেট কী, যারা জানেই না হাদাভোদার গল্প, তাদেরকে একটু তুলে দিই। আসলে মনে পড়ে সেই দিনগুলো, যখন আমরা বাবা মা মায়ের হাত ধরে খেলনা কেনার পাশাপাশি এই কমিক্সগুলোর জন্যও কিন্তু বায়না করতাম। এবং বিশেষ করে শুকতারা পড়ার জন্য খুব উদগ্রীব হয়ে থাকতাম, এবং একটা পড়ার পর আবার পরের অংশ কবে আসবে সেই অপেক্ষায় থাকতাম। অপেক্ষা, এটা কিন্তু দারুণ জিনিস। হয়তো আজ আমরা নেটের মাধ্যমে নাগালে সব কিছু পেয়ে যাই, কিন্তু সেই বইয়ের গন্ধ, সেই চরিত্রগুলো হয়তো আর পাবো না। তাই আসুন আমরা পরবর্তী জেনারেশনকে এই কমিকগুলো উপহার দিই, তারাও জানুক হাঁদাভোদা, তারাও জানুক বাটুল দি গ্রেট, কেলটুদা, এসব কাহিনিগুলো, তারাও জানুক সুপারিন স্যার কেমন ছিলেন, হাঁদাভোদা কতটা দুষ্টু জানুক না। এই চলুন আমরা এগিয়ে আসি প্রত্যেকে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। এভাবেই বেঁচে থাকুক নারায়ণ দেবনাথ আমাদের মধ্যে, এইভাবেই বেঁচে থাকি আমরা আমাদের শৈশবকে নিয়ে যারা 70 এবং 80 দশকে জন্মেছিলাম। নমস্কার, আমি রমেন, আমার চ্যানেলের অটকৃত রমেনের প্রত্যেকে স্বাগত। যদি ভালো লাগে আমার সাথে এগ্রি হন, অবশ্যই লাইক আর কমেন্ট দিয়ে জানাবেন, শেয়ার করবেন, আর যদি আমার কথাটা ভালো না লাগে সেটাও কিন্তু বলবেন। আসছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।